আমি সলিত, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল আইডাবো সলিত। তো শীত পড়ে গেছে আর শীত মানে রাসের মেলা। সেই রাসের মেলা দেখতে আমি চলে এসেছি আমাদের হলতার বিখ্যাত জায়গা সরাহাটে। আর সরাহাটে রাসের মেলা মানে অনেক নতুন কিছু জিনিস, আর তাই থাকছে আর কি ভিডিও। তো চলো আমি ভিডিওটা শুরু করি, দেখতে হবে আজ সরাহাটে রাসের মেলা। ঠান্ডার আবেশে, শীতের এই সুন্দর মৌসুমে, আলোর রোশনায় প্রতিটি রাত্রি আপনারা সুন্দরভাবে উপভোগ করুন। প্রতিদিন ছোট ছোট শিশুদের সঙ্গে বেড়ে নিয়ে এসে, যেহেতু ফাইনাল পরীক্ষা সব কমপ্লিট, তাই বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য শহরঘাটে এই জনগণের সুপ্রসিদ্ধের বাইকের স্বাস্থ্য বিষয়ের সর্ববৃহত্তম মেলা শহরঘাটের রাসের মেলা তথা রাসের মেলা আপনাদের সকলকে আকর্ষণীয় বিভিন্ন উপাদান আপনাদের মনোভাবে বিভিন্ন একেবারে সুসজ্জিত। মেলার মধ্যে অজস্র লাইট দিয়ে আমরা আপনারা মেলাকে চাকচিক্যপূর্ণ করে তুলেছি, এবং রয়েছে 16টি সিসি ক্যামেরা ফুটেজ, যেগুলির মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে হয়ে গেছে জোরদার বৃষ্টি, আর তারপরেই ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে। আর ঠান্ডা মানে যেটা প্রথমে মনে পড়ে, যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে জয়নগরের নলেনগুড়ের তৈরি মোয়া, আর বিশেষ কয়েকটা মেলা আর ফলতা। সেই ট্রিপটা আমরা করব। এখন দেখতে পাচ্ছি সরাহাটের বিখ্যাত রাসের মেলা, চলো এটা উপভোগ করি। সরাহাটে আছি, সরাহাটে রাস মেলা দেখতে প্রচুর লোক হয়েছে, আর সন্ধ্যের দিকে আরো প্রচুর লোক হবে। তো চলো ঠান্ডাকে দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন সরাহাটের মাঝামাঝি চলে এসেছি, অর্থাৎ মেলার মাঝামাঝি চলে এসেছি। আর এখন দেখে নিচ্ছি এখানে বিশেষ কিছু অ্যাক্টিভিটি, সামনে পপকর্ন, তার পাশে ফায়ার পার্ক, আর ডান সাইডে কিছু ফুচকার স্টল, আর তার সঙ্গে দেখতে পাচ্ছি নারকুলদোলা বনবন করে ঘুরে চলেছে। আর আমার ডান সাইডে রয়েছে এখানে যে ড্রাগন টেন, সেই ড্রাগন টেনের মজা নিচ্ছে অনেকেই, সামনে বেবি ড্যাস্কি, আর এটা আছে ব্রেক ড্যান্স, আর তার পাশেই আছে আমাদের জাম্পিং, বেবি ড্যাস্কি, অনেক কিছু। তো এইসব অ্যাক্টিভিটিগুলো দেখবো, দেখতে দেখতে এগিয়ে যাব সামনের দিকে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ বেনারস থেকে আগত ফায়ার পার্ক,
আসিয়াছে। পপকর্ন আর ফায়ার পানটা কত সুন্দর হয় দেখো, যদিও এই মুহূর্তে কেউ কেনেনি, নাহলে দেখাতাম ফায়ার পানটা কীরকমভাবে তৈরি করে। তো আমাদের টাইম খুবই সীমিত, তো দেখো কত রকম আইটেম দিয়ে এই ফায়ার পান তৈরি হয়। আর তার পাশেই দেখতে হচ্ছে বেবি ট্যাস্কি, পাশে রয়েছে মিকি মাউস, আর অসংখ্য অসংখ্য দোকান, একটা বড় কাপ্লেটের দোকান বসেছে, যেখান থেকে ফাইবার থেকে শুরু করে আমাদের স্টিল থেকে শুরু করে কাপ্লেট থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস, সামগ্রী, ঘর সাজানোর জিনিস সব কিছু এই কাপ্লেট দোকানের মধ্যে রয়েছে। তো দেখতে পাচ্ছ সামনে রয়েছে আমাদের যে মিকি মাউস, বাচ্চারা সেখানে উঠছে, জাম্পিং করছে, সেই জিনিসটা খুব সুন্দর লাগছে এই মেলাটা। আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, চলো আমরা ভিড়ের দিকে ধীরে ধীরে এগোতে থাকি, আর কিছু দোকানও দেখে নিই। ঘুরছে বেবি ট্যাস্কি, বন্ধুরা। এখন দেখতে পাচ্ছ সুদূর থেকে আগত জিলিপি গজা কটকরির দোকান, কত সুন্দরভাবে এরা পসরা সাজিয়ে বসেছে, আর এই মেলার ঐতিহ্যকে আরও বাড়িয়ে তুলছে, গৌরবকে আরও বাড়িয়ে তুলছে। তো এখন দেখে নিচ্ছি আমার এই যে মেলার মধ্যে স্টলটা আমি দিয়েছি, এখানে আমি 10 ফুট জায়গা পেয়েছি। অ্যাকচুয়ালি আমার দোকান 12 ফুটের উপরে, তো সেই 10 ফুট স্টলটাকে ছোটোখাটো জায়গার মধ্যে কীভাবে আমি সাজিয়েছি সেই দোকানটা তোমাদের কাছে একটু তুলে ধরছি। দেখো এটা হলো আমার কর্মকাণ্ড, যেটার সঙ্গে আমি যুক্ত থাকি, যেটা আমার রুজি রুটি, তো সেই দোকানটা তোমাদের কাছে প্রেজেন্ট করছি। দেখো আমার এই মেলার মধ্যে আকর্ষণীয় স্টল এবং রয়েছে চপ্পল খুঁজবে বাবা লোকনাথের
দোকানিরা বসেছেন যারা বাচ্চাদের জন্য দারুণ দারুণ আকর্ষণীয় খেলনা বিক্রি করতে শুরু করে বিভিন্ন ধরনের বল, বিভিন্ন ধরনের আঁকাঝোঁকার ছবি বই সব কিছু মিলিয়ে বিশেষ সুন্দরভাবে মাঠের মধ্যে বসেছে। এছাড়া ঘর গৃহস্থলী সাজাবার জন্য দারুণ দারুণ কোয়ালিটি সমস্ত রকম আকর্ষণীয় উপাদান রয়েছে। তাদের স্টল রয়েছে, রয়েছে কানের গয়না জিনিস ইমিটেশন মনোহরী প্রচুর প্রচুর কানের গহনা। বন্ধুরা, সরাহাটের রাসের মেলা কিন্তু এখনও চলছে, তো তোমরা চাইলে এই মেলায় যোগদান করতে পারো, এই আনন্দ উৎসবে যোগদান করতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে ফিরছি, তো ততক্ষণের জন্য সবাই রাধাকৃষ্ণ কৃপায় ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিও। আর সবাইকে বলবো, এবারের শীতে জমিয়ে পিকনিক বেড়ানো আর তার সঙ্গে মেলা, এইগুলোকে উপভোগ করো।